আমি এসেছি বেলপাহাড়ি নটাচুয়ার গ্রাম থেকে। কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। কিভাবে দেখছেন প্রশাসনের তরফ থেকে কিভাবে পদক্ষেপ নিয়েছে? না, প্রশাসন তো খুব ভালো একটা ব্যবস্থা নিয়েছে, আমি ভালো নিরাপত্তা আছে, খুব ভালো আছে, ভালো ব্যবস্থা নিয়েছে। কীরকম দেখছেন কী কী পদক্ষেপ নিয়েছে? পদক্ষেপ মানে এলাকা যাতে কিনা আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা ভালো দিতে পারে, ভালো প্রোটেকশন দিচ্ছে বা নিরাপত্তা দিচ্ছে। দেখা গেল যে এর আগে হাতির আক্রান্তে পরীক্ষার্থী মারা গেছিল, এবার কিভাবে দেখছে বিষয়টা? না, এবারে তো চারুধার তো আমাদের ফরেস্টের তরফ থেকে বা প্রশাসনের তরফে গার্ড দিয়েছে নিরাপত্তার জন্য, যাতে কিনা আমাদের ছেলে মেয়েদের কোনো ক্ষয়ক্ষতি না হয় বা শান্তিপূর্ণভাবে যাতে কিনা জঙ্গলমূলে পরীক্ষা হয় এবং দিতে পারে, এবং যথেষ্ট ভালো ব্যবস্থা আছে সরকারের পক্ষ থেকে। আমরাও নিজেও টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 33,200, তার মধ্যে ছাত্র হচ্ছে 13,930 আর ছাত্রী হচ্ছে 19,273। তো আমাদের টোটাল সেন্টার, মেন সেন্টার হচ্ছে 34টা, সাব ভেন্যু হচ্ছে 65, টোটাল 99টা সেন্টার সেখানে পরীক্ষা হয়। আর এবছর আমাদের কিছু আইডেন্টিফাই হয়েছে ভালনারেবল সেন্টার, যেখানে কিছু সমস্যা থাকতে পারে, সেরকম 15টা সেন্টার আছে। তো সেই সেন্টারগুলোতে আমাদের মেটাল ডিটেক্টর ব্যবস্থা হয়েছে ফিস্কিং করার জন্য। আর এছাড়া আমাদের সিসিটিভি অ্যারেঞ্জমেন্ট বেশ কিছু সেন্টারে থাকছে, আর রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইস RDF বলে একটা নতুন ডিভাইস, যেটা নিয়ে আমাদের যারা মনিটরিং করবেন বেশ কিছু সেন্টার যেগুলো মনে হবে সমস্যা হচ্ছে, সেটা ওই একসঙ্গে অনেক পুরো এরিয়াটাতে কোনো ডিভাইস ইলেকট্রনিক্স আছে কি না সেটা চেক করা যাবে, এরকমই ব্যবস্থা কাউন্সিলের নির্দেশে পুরোটাই হচ্ছে। আর আমাদের এমনি নর্মালি যেটা হয়, যারা অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য সিক রুমের ব্যবস্থা থাকছে, এই সময় তো পক্সের খুব প্রাদুর্ভাব হয় বা ছোঁয়াচে রোগের জন্য আলাদা সিক রুম থাকছে, ডিজেবেলদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে, তাদের এক্সট্রা টাইম দেওয়ার ব্যবস্থা আছে। মোটামুটি পরীক্ষার ব্যবস্থাপনা সম্পূর্ণ আমাদের করা আছে। আর এছাড়া গতবারে যে সমস্যাটা হয়েছিল, আমাদের যে সমস্ত ফরেস্ট এরিয়া আছে সেই সমস্ত জায়গাতে যাতে আমরা অ্যালার্ট থাকি, কারণ হাতির উপদ্রব এই সময়টাতে হয়, তার জন্য আমাদের RTOকে বলে গাড়ির ব্যবস্থা করা আছে। ওই সমস্ত তিনটে ব্লকে আমরা আলাদা ভেহিকেল অ্যারেঞ্জমেন্ট করা আছে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে। আর আমাদের হসপিটালগুলোকে তো অ্যালার্ট করা আছে, হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো বাচ্চা, তাদেরকে আমরা যাতে পরীক্ষাটা ওই হসপিটালের মধ্যে নিতে পারি সেটাও রেডি করা আছে। এছাড়া আমাদের প্রত্যেকটা ভেন্যুতে আমাদের হেলথের স্টাফটা থাকবে, যদি বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাতে ফার্স্ট এডটা দেওয়া যায়। আর আমাদের RTOকে বলা আছে ভেহিকেল মুভমেন্ট ঠিকঠাক থাকবে, এবং গুডস ভেহিকেলগুলো এই সময়টাতে পরীক্ষার যে সময়টাতে এটা স্টপ করা থাকবে, এটা আমাদের আছে। এবং পুরো পরীক্ষাটা আমাদের জেলা প্রশাসন DM সাহেবের নির্দেশে এবং কাউন্সিলের গাইডলাইন অনুসারে আমরা পরিচালনা করছি। অ্যাডমিট কার্ড এমন কেউ আছে ছাত্র যে পায়নি বা না? অ্যাডমিট কার্ড